লাউ পোস্ত বানানোর জন্যে প্রথমে কিছু মুসুরির ডালের বড়ি নিয়েছি, সেটা আগে ভেজে নেব। মুসুরির ডালের পরিবর্তে এটাতে কিন্তু মটর ডালের বড়িও দেওয়া যেতে পারে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন। হালকা ভেজে নেব যাতে এই লঙ্কা ভাজার একটা গন্ধ বেরোয়। এবারে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউটা একটুখানি মিক্স করে নেব। এখানে আমি দেড়টা লাউ নিয়েছি, দেশি লাউ দেড়টা নিয়েছি, ওজন প্রায় 750 গ্রামের মতো দেবো। এটাতে হাফ টিস্পুনের মতো সল্ট, লাউতে কিন্তু বেশি নুন লাগে না, সুতরাং নুনটা একটু বুঝে দিতে হবে, অল্প দিলাম। এবারে লাউটাকে ঢাকা দিয়ে দেব, লাউটা যাতে সেদ্ধ হয়। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, লাউ থেকে জল বেরিয়ে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব 1 চামচ জিরের গুঁড়ো, এইটাতে হলুদ দেব না, এটা আবার মিক্স করে দিয়ে খোলা অবস্থাতে জলটাকে একটু আরো শুকিয়ে নেব। মিনিট 5-এ এটাকে ফুটিয়ে নিয়েছি, একটুখানি আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত বাটা, পোস্তটাকেও মিশিয়ে দেব। এইটাকেও একটু কষিয়ে নেব যাতে কাঁচা পোস্তর গন্ধটা চলে যায়। প্রায় 2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে বড়িটাকেও দিয়ে দেব, বড়িটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এটাতে লাস্টে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো ঘি। খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর লাউ পোস্ত তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল লাউ পোস্ত। গরমে এরকম হালকা পাতলা খাবার কিন্তু খুবই ভালো লাগে। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।